নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 22শে অক্টোবর 2021, এই দিন মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, আর যার ফলে এই সাত রাশির জাতক ও জাতিকার রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। বাইশে অক্টোবর 2021, মঙ্গল তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ তুলা রাশিতে গমন করতে চলেছে, যার সুপ্রভাব এই সাত রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে, অর্থাৎ আপনাদের জীবনে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, তো কোন সেই সাত সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই মঙ্গল গ্রহ আমাদের জীবনে কী কীভাবে প্রভাব ফেলে থাকে বা কী দেখায়। দেখুন, মঙ্গল একটি ফায়ারি প্ল্যানেট। মঙ্গলের মধ্যে এনার্জি পাওয়ার, এনার্জি লেভেল কিন্তু প্রচণ্ড পরিমাণে থাকে, অর্থাৎ মঙ্গল গ্রহ আমাদের জীবনে সাহস পরাক্রমকে বৃদ্ধি করে, অর্থাৎ সাহসকে কিন্তু আমাদের বাড়িয়ে তোলে। এছাড়াও মঙ্গল আমাদের জীবনের বিবাহিত জীবনকেও কিন্তু দেখিয়ে থাকে, অর্থাৎ মঙ্গল গ্রহ বিবাহিত জীবনকেও কিন্তু ইন্ডিকেট করে। পাশাপাশি মঙ্গল গ্রহ পুলিশ, প্রশাসন, মিলিটারি ইনাদেরকে দেখিয়ে থাকে। পাশাপাশি মঙ্গল গ্রহ আমাদের জীবনে এনার্জি লেভেলকে কিন্তু বাড়িয়ে তোলে। পাশাপাশি মঙ্গল আমাদের শরীর স্বাস্থ্যকেও কিন্তু বোঝায়। এছাড়াও মঙ্গল গ্রহ ভূমিকে কিন্তু বোঝায়, জমি জায়গা ল্যান্ড এই সমস্ত কিছুকে কিন্তু বুঝিয়ে থাকে। পাশাপাশি মঙ্গল ভাতৃকারক গ্রহ, অর্থাৎ ভাইয়ের সুখ দেখিয়ে থাকে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমাদের জন্মছকে মঙ্গল গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি মঙ্গল গ্রহ অস্তমিত থাকে বা মঙ্গল গ্রহ খারাপ নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের রোড অ্যাক্সিডেন্ট এরকম কিন্তু ঘটার সম্ভাবনা থাকে। পাশাপাশি মঙ্গল গ্রহ রক্তকেও বোঝায়, ব্লাডকেও কিন্তু বুঝিয়ে থাকে, অর্থাৎ আপনাদের ব্যক্তিগত জন্মছকে মঙ্গল গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। অর্থাৎ মঙ্গল যদি আপনার জন্মছকে শুভ না থাকে, সেক্ষেত্রে কিন্তু এর সঠিক ফল কিন্তু আপনারা নাও পেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা নিয়ারেস্ট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন এবং মঙ্গলের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক, 22শে অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে কোন সাত রাশির জীবনে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে 22শে অক্টোবর মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে আপনাদের জীবনে কিন্তু রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। এই সময় জমি জায়গা ল্যান্ড থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ ইনকাম করতে চলেছেন। যারা ডক্টর রয়েছেন, যারা পুলিশ বা প্রশাসন বিভাগে কাজ করেন, যারা আগুন নিয়ে কোনো বিজনেস করেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে এবং মানসিক শান্তিও কিন্তু আপনারা পেতে চলেছেন। যে কোনো কাজ কিন্তু আপনারা একবার হাত লাগালে সেই কাজ কিন্তু করেই ছাড়েন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে এই 22শে অক্টোবর 2021 মঙ্গলের রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু অর্থাগমন হতে চলেছে। এই সময় যারা পুলিশ বা প্রশাসন বিভাগে কাজ করছেন,
যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় ভাইয়ের সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন, ভাইয়ের কাছ থেকে হেল্প কিন্তু আপনারা পেতে চলেছেন, পাশাপাশি আপনাদের সাহস এবং পরাক্রম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 22 অক্টোবর 2021 অর্থাৎ এই দিন মঙ্গলের রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থগমন হতে চলেছে। এই সময় যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, যারা মিলিটারিতে রয়েছেন এবং যারা ল্যান্ড নিয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি এই সময় আপনারা ভাইয়ের সুখ পেতে চলেছেন, ভাইয়ের কাছ থেকে হেল্প পেতে চলেছেন, পাশাপাশি আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনারা যে কোনো কাজকে কিন্তু একবারে ধরলে সেই কাজকে করেই ছাড়বেন। এরপরে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে অর্থাগমন হতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ আপনারা করে ফেলবেন। সময় ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস যারা করছেন, যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু পেতে চলেছেন, ভাতৃ সুখ কিন্তু পেতে চলেছেন, মনে যে সাহস পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনারা যে কোনো কাজ কিন্তু যথেষ্ট মাত্রায় স্পিডে করে ফেলবেন। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 22 অক্টোবর 2021 মঙ্গলের রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যারা ল্যান্ড ওরিয়েন্টেড কোনো বিজনেস করছেন, আগুন নিয়ে কোনো বিজনেস করছেন, এছাড়াও যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন, পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনাদের সাহস এবং পরাক্রম বৃদ্ধি পেতে চলেছে, ভাতৃ সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই মঙ্গলের রাশি পরিবর্তনের সুপ্রভাব আপনারাও পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু প্রচুর পরিমাণে অর্থাগমন ঘটতে চলেছে। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন, এই সময় ভাতৃ সুখ কিন্তু আপনারা পেতে চলেছেন। যারা প্রশাসনিক বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় সাহস এবং পরাক্রম কিন্তু আপনাদের বৃদ্ধি পেতে চলেছে এবং যে কোনো কাজ কিন্তু আপনারা এই সময় করে ফেলবেন এবং ধন বৃদ্ধি কিন্তু ঘটতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই 22 অক্টোবর 2021 মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে রকেটের গতিতে অর্থ আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন, ভাতৃ সুখ পেতে চলেছেন। যারা পুলিশ বা প্রশাসন বিভাগে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জন্য এই সময়টা যথেষ্ট মাত্রায় শুভ যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এবং আপনাদের ধন প্রাপ্তি কিন্তু ঘটতে চলেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।